বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। করোনাকালীন এই সময় আমরা সবাই ঘরবন্দী, আমাদের জনজীবন স্থবির হয়ে পড়েছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা স্থবির হলে চলবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ার জন্য পরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী অনলাইন ক্লাসে আমি আব্দুল্লাহ আলবানী তোমাদের সাথে আছি। আমরা আজকে আলোচনার জন্য সিলেক্ট করেছি দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। এই পার্টে আমরা মূলত সামাজিক সমস্যা সম্পর্কে জানব, কিশোর অপরাধ সম্পর্কে জানব, যে কিশোর অপরাধ কি মূলত, কিশোর অপরাধের কারণ সম্পর্কে জানব, প্রতিকার করার জন্য আমাদের কি কি কার্যক্রম হাতে নিতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা আজকে জানব। পাঠের শুরুতেই যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা, তাই আমরা আগে জানতে হবে যে সামাজিক সমস্যাটা কি। সামাজিক মানুষের ক্রিয়াকলাপের মাধ্যমে সামাজিক জীবন ক্রিয়াশীল থাকে মূলত, কিন্তু অযাচিত কোনো ঘটনা যদি সামাজিক এই জীবনে সমস্যা তৈরি করে এবং মানুষের এই স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে, সেটি হচ্ছে মূলত সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যা সম্পর্কে ফ্রাঙ্ক একটা কথা বলেছেন যে সামাজিক সমস্যা হচ্ছে অধিকাংশ মানুষের বা বেশি সংখ্যক মানুষের অসদ আচরণ, যেটা সমাধান করা প্রয়োজন। অর্থাৎ এখানে সব মানুষের কথা কিন্তু বলা হয়নি, কিছু মানুষ বা অধিক সংখ্যক মানুষের এমন ঘটনা যেটা সমাধান করতে হবে ফ্রাঙ্কের কথা অনুপাতে। সামাজিক সমস্যা কোনগুলো আমরা সেই বিষয় নিয়ে যদি একটু কথা বলি, আমরা সামাজিক সমস্যা হিসেবে সামনে আনতে পারি দারিদ্রতা, নিরক্ষরতা, অতিরিক্ত জনসংখ্যা, কিশোর অপরাধ, মাদকাসক্তি, তারপর নারী নির্যাতন। তো আমাদের এই সামাজিক সমস্যা থেকে আমাদের আজকের টপিকস হচ্ছে কিশোর অপরাধ, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কিশোর অপরাধ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে কিশোর কারা। তোমরা জানো হয়তো মানুষ জন্মের পর থেকে বিভিন্ন স্টেজ পার করে তারপর আস্তে আস্তে বড় হয়। যেমন জন্মের পরে আমরা তাকে বলি শিশু, দেন তাকে আমরা বলি কিশোর, তারপরে হচ্ছে যুবক, এরপরে আস্তে আস্তে বৃদ্ধির দিকে চলে যায়। একটু লক্ষ্য করলে বুঝবে যে হচ্ছে শিশুর এবং যুবকের মধ্যবর্তী যে পর্যায়টা সেটাকেই আমরা কিশোর বলি, কিন্তু দেশভেদে এটার বয়সের পার্থক্য ভিন্ন। যদি আমি একটু আলোচনা করি বাংলাদেশ, তারপরে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 7 থেকে 16 বছরের মধ্যে সময়টাকে কিশোর বলা হয়, এবং পাকিস্তান এবং থাইল্যান্ডের মতো দেশে 7 থেকে 18 বছর বয়সের মানুষগুলোকে কিশোর বলা হয়। জাপানে 14 বছর থেকে 20 বছর পর্যন্ত মানুষগুলোকে মূলত কিশোর বলা হয়। আচ্ছা, এখন তাহলে এই যে এই বয়সের মধ্যে 7 থেকে 16 বছরের মধ্যে, 7 থেকে 18 বছরের মধ্যে কিংবা 14 থেকে 20 বছরের মধ্যে থাকা মানুষগুলো, অর্থাৎ কিশোররা যেই অপরাধগুলো করে তাই মূলত কিশোর অপরাধ। এখন কিশোররা কি কি অপরাধ মূলত করে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে মূলত জানতে হবে। সাধারণত আমাদের কিশোররা যে কাজগুলো বেশি করে থাকে সেটা হচ্ছে টিকিট ছাড়া গাড়িতে ভ্রমণ বা ট্রেনে ভ্রমণ, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তারপর হচ্ছে স্কুল পালানো, বাড়ি পালানো, তারপর হচ্ছে চুরি বা মাদকাসক্ত অর্থাৎ মাদক গ্রহণ করা, ইত্যাদি কাজগুলো কিশোররা করে থাকে। যে কিশোর অপরাধ কি সেই বিষয়ে যদি আমি একটু বলি, তাহলে আমি বলতে পারি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ ভারত শ্রীলঙ্কার প্রেক্ষাপটে 7 থেকে 16 বছর, পাকিস্তান থাইল্যান্ডের প্রেক্ষাপটে 7 থেকে 18 বছর, জাপানের প্রেক্ষাপটে 14 থেকে 20 বছরের মধ্যে যে কিশোররা মূলত চুরি, স্কুল পালানি, উত্ত্যক্ত, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, মাদক গ্রহণ, হাঙ্গামা, বোমাবাজি ইত্যাদি কার্যক্রমগুলো করে থাকে, তারাই মূলত কিশোর অপরাধী। আমরা আলোচনা করব যে কারণ। বলে রাখা ভালো, বাংলাদেশে কিশোর অপরাধের যে বয়সটা সেটা ছিল মূলত 7 থেকে 18 বছর, কিন্তু 2012 সালে এটাকে কমিয়ে 7 থেকে 16 বছরে নিয়ে আসা হয়। এ সম্পর্কে সালমান একটা কথা বলেছেন, অধ্যাপক সালমান কিশোর অপরাধ সম্পর্কে বলতে গিয়ে বলেন, কিশোর অপরাধ হচ্ছে এমন একটা অপরাধ যে অপরাধে সামাজিক এবং পারিবারিক হস্তক্ষেপ তার সন্তানের উপর থাকে না। যদি এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি, আলোকপাত করি, অর্থাৎ সমাজ যে নিয়মকানুন মেনটেন করে চলে বা পরিবার যে নিয়মকানুন মেনটেন করে চলে, ওই অপরাধী কিশোর বা ওই কিশোররা সমাজের ওই নিয়মকানুনকে মানতে চায় না, অথবা পারিবারিক নিয়মকে তারা মানতে চায় না। বিনা টিকিটের রেল ভ্রমণ, মেয়েদেরকে উত্ত্যক্ত করার মতো ঘটনাগুলোই মূলত কিশোর অপরাধ। আমি এখন কিশোর অপরাধের কারণ সম্পর্কে জানব। প্রথমে যেই কারণ আমার কাছে বেশি
কিশোর অপরাধের জন্য সবচেয়ে দায়ী যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের দারিদ্রতা। বাংলাদেশে দুই, আমি যদি বলি, একটা হচ্ছে দারিদ্রতা, আরেকটা হচ্ছে দারিদ্রতার নিম্নসীমায় অবস্থান করা। দুইটি পক্ষেই মূলত কিশোর অপরাধ তৈরি করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করতে পারি না, অর্থাৎ যদি মৌলিক চাহিদা আমি খাওয়ার কথা বলি, বাসস্থানের কথা বলি, অথবা আমার পোশাক আশাকের কথা বলি, এই চাহিদাগুলোর পূরণের অভাব যখন আমার ভিতরে দেখা দিবে এবং পূরণ করতে চাওয়ার জন্য আমার ভিতরে একটা তাড়ান তৈরি হবে, অনেক ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যখন এই বিষয়গুলো আমরা পাবো না বা পাই না, তখনই আমরা কিন্তু অপরাধের সাথে যুক্ত হই, বিভিন্ন অপরাধ করে থাকি। এবং অধিকাংশ অপরাধগুলো এই দারিদ্রতা থেকেই সৃষ্টি হয়। আমি যদি দুইটা ঘটনা তোমাদের সামনে নিয়ে আসি, পথ শিশুর একটা কাজ করে, সেই কাজটা হচ্ছে পলিথিনে এক ধরনের ঘাম নিয়ে তারা টানতে থাকে। তাদের মতামত হচ্ছে যে একদিন খাওয়ার পরে যখন এই নেশাটা তারা করে, একদিন দেড় দিন দুই দিন পর্যন্ত তাদের ক্ষুধা অনুভব হয় না, ক্ষুধা যেন অনুভূতিটা না আসে সেটার জন্য সে মাদকটা গ্রহণ করছে। ভালো করে লক্ষ্য করে দেখো যে এই মাদক গ্রহণের পরবর্তী যে পর্যায়ে তারা আস্তে আস্তে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি বিভিন্ন উপন্যাস যেগুলো আমাদের সামাজিক জীবন যাত্রা এবং সামাজিক প্রেক্ষাপটে রচিত, সেই বিষয়গুলোতেও অনেক জায়গায় কিশোর অপরাধের যে চিত্রটা ফুটে উঠেছে তার একমাত্র কারণ হচ্ছে এই দারিদ্র। গুড়ি নামের একটা বই আছে ধ্রুপদের, সেই গুড়ি বইতে ধ্রুপদ যে দুইজন ভাই এবং বোনকে কেন্দ্র করে যেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, তারা নিঃস্ব অবস্থায় গ্রাম থেকে শহরে চলে আসে এবং শহরে আসার পরে তারা খাওয়ার অভাবে যে ভাই আছে সে কিন্তু চুরি করে এবং বোন তার ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিতাবৃত্তির মতো একটা সামাজিক সমস্যার মধ্যে সে জড়িয়ে পড়ে। এটাকে আবর্তন করেই কিন্তু পুরো উপন্যাস। এভাবে বিভিন্ন প্রতিবেদন, তারপরে হচ্ছে জার্নাল কিংবা বিভিন্ন শোতে এই দারিদ্রতা যে কিশোর অপরাধের অন্যতম একটা কারণ সেই বিষয়ে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আমি দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে পারিবারিক কলহ। দারিদ্রতার পরে সবচেয়ে গুরুত্ব সহকারে যে বিষয়টা কিশোর অপরাধ তৈরির জন্য দায়ী সেটা হচ্ছে আমাদের এই পারিবারিক কলহ। অনেক সময় সন্তান বাবা মায়ের ঝগড়ার কারণে এক ধরনের হীনমন্যতায় ভোগে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মায়ের ডিভোর্সের কারণে সন্তানের গার্ডিয়ান বলতে কেউ থাকে না। যখন তারা বড় হতে থাকে তখন অভিভাবকহীনভাবে বড় হতে গিয়ে তারা বিভিন্নভাবে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এই সন্তানগুলোই কিন্তু পরবর্তী সময়ে আমাদের সামনে অপরাধী হিসাবে উপস্থাপিত হয় বিভিন্নভাবে। সময় টিভিতে একটা প্রতিবেদন উপস্থাপন হয় যে দুই সন্তানের কাস্টোডি নিবে কে, অর্থাৎ দুটি সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে। দুঃখের বিষয় হচ্ছে সেদিন উচ্চ আদালতে সন্তানগুলোকে ভাগ করে দেওয়া হয় যে বাবার কাছে তারা 5 দিন থাকবে, মায়ের কাছে 2 দিন থাকবে। কিন্তু বাবা এবং মা দুইজনই সন্তানকে আর অপারগতা প্রকাশ করে নিতে, পরবর্তী সময় সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আদলে তাদেরকে রাখা হয়। মূলত এরই ভবিষ্যতে অপরাধী হয়। তৃতীয় যে পয়েন্টটা আছে আমি যদি বলি যে চিত্ত বিনোদনের অভাব, আমি একটু অতীতে ফিরে যেতে চাই। তোমরা জানবে যে একটা সময় আমরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, গুড়ি উড়িয়ে ইত্যাদি খেলাগুলোর মাধ্যমে আমাদের মানসিক বিকাশ করেছি এবং আমরা সময় পার করেছি। ওই সমাজে তখন ফেসবুক ছিল না চিত্ত বিনোদনের জন্য, খেলার মাঠে লেখেন্সে বুকছি সেই সময় আমরা সময় দিচ্ছি ফেসবুকে। আমাদের চিত্ত বিনোদনের মতো মাধ্যম হয়ে যাচ্ছে এখন ফেসবুক, যেখান থেকে মূলত অনেকগুলো অপরাধের জন্ম হচ্ছে। আজকের সময়ে আমরা চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন মুভিগুলোকে বেছে নিই, যে আমরা সময় কাটাই মুভি দেখে, খেলাধুলার পরিবর্তে আমরা বিভিন্ন ক্রাইম শো দেখি, যেমন ক্রাইম পেট্রোলের মতো শোগুলো দেখি। এটাই আমাদের এখন চিত্ত বিনোদনের মাধ্যম। ফলশ্রুতিতে কী হচ্ছে যে এখন ঈদে যখন আমরা সন্তানের হাতে টাকা দিই তখন তারা বাজারে গিয়ে বা ঈদ মাঠে গিয়ে প্রথম যেই জিনিসটা কিনে সেটা হচ্ছে বন্দুক এবং তারা বাসায় এসে বন্দুক নিয়ে খেলা করে। ফলশ্রুতিতে তাদের ভিতরে একটা হিংস্র মনোভাব, অর্থাৎ অপরাধ করার প্রবণতা সেখান থেকে এই মুভিগুলো থেকেই প্রকাশ পাচ্ছে। যমুনা নিউজের একটা প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের একটা খুনের ঘটনা ঘটে পাবনার ঈশ্বরদীতে। সেই খুনের অপরাধী যখন অ্যারেস্ট হয় তখন তারা জানায় যে তারা ক্রাইম পেট্রোল দেখেই মূলত এই অপরাধের চক তৈরি করে। ঠিক একইভাবে সময় টিভিতে আরেকটা প্রতিবেদন আসে যেটাতে দেখা হয় ঢাকায় মিরপুরে 5 লক্ষ টাকা চুরির একটা ঘটনা, যেটাও মূলত ক্রাইম পেট্রোলের মতো অপরাধ
যে অনুষ্ঠান আছে, অপরাধমূলক যে অনুষ্ঠান আছে সেখান থেকেই তারা শিখেছে। তাহলে আমাদের যে সুস্থ বিনোদনের দরকার ছিল সেই সুস্থ বিনোদন আমাদের থেকে চলে যায় এবং আমরা এই বিভিন্ন শো, সিরিয়াল, মুভি যেগুলো হিংসাত্মক কার্যক্রম প্রকাশ করে সেগুলো দেখার মাধ্যমে আমরা আনন্দ নেওয়ার চেষ্টা করি এবং এই বিষয়গুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে অপরাধী হয়ে উঠি, যেটা আমরা বলতেও পারি না। আমি এর পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বস্তি সমস্যা। শহরে যেই অপরাধগুলো সংগঠিত হয় কিশোরদের দ্বারা সেটা মূলত এই বস্তি থেকেই উঠে আসে, এই বস্তি সমস্যা। মূলত বস্তির সন্তানরা জন্মের পর থেকে যেই পরিবেশে তারা বড় হয় সেখানে মূলত বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, নির্যাতন, খুন, মাদকাসক্তের মতো ঘটনাগুলো চোখের সামনে নিয়েই তারা কিন্তু বড় হয় এবং এই এই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। এক প্রতিবেদনে দেখা গেছে যে শহরের মাদক প্রচারের অধিকাংশ, বড় একটা অংশ কিন্তু কিশোরদের দ্বারাই এজেন্ট থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমাদের এই ফেসবুকের যুগে এসে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঙ্গদোষ। ফরিদপুরে যে ঘটনাটা আছে সেই ঘটনা তার বন্ধুরা যখন বন্ধুদের মাধ্যমে যখন প্রভাবিত হয়, মূল ঘটনা হচ্ছে বন্ধুদের মাধ্যমে বাইক কেনার জন্য যখন প্রভাবিত হয় সে বাইক কিনতে না পেরে সে কিন্তু বাবাকে পুড়িয়ে হত্যা করে। তার মানে সে বন্ধুদের দ্বারা সঙ্গদোষে নষ্ট হয়েই মূলত বাবাকে হত্যা করে, অর্থাৎ কিশোর অপরাধী হয়। একটু লক্ষ্য করো, আমরা এর আগে বলেছিলাম চিত্ত বিনোদনের অভাব। এই চিত্ত বিনোদনের অভাব যখন হয় তখন কিন্তু আমরা সঙ্গদোষ বলতে আমরা আড্ডাকে বুঝি। আড্ডা থেকে মূলত আমরা একটা গ্যাং কালচারের রূপান্তর করি, গ্যাং কালচারে আমরা রূপান্তর করি এবং এই গ্যাং কালচারে রূপান্তর করতে গিয়ে আমাদের ক্ষমতা জাহিলের জন্য, আমাদের ইনকামের জন্য আমরা কিন্তু মূলত বিভিন্ন কর্মকাণ্ডে, অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। এবং আমি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব শারীরিক এবং মানসিক ত্রুটি নিয়ে আমি আলোচনা করব। শারীরিক এবং মানসিক ত্রুটি নিয়ে আলোচনা যদি করি তাহলে এক কথায় বলতে হয় যে শারীরিকভাবে প্রতিবন্ধী বা মানসিকভাবে যারা বিকারগ্রস্ত সেই মানুষগুলো সমাজে পিছিয়ে পড়া মানুষ এবং তারা যখন স্বাভাবিক জীবন আসতে পারে না তখনই তারা অপরাধ প্রবণ হয়ে পড়ে এবং এটা একটা তাদের জটিল মানসিক সমস্যা আকারে অনেক ক্ষেত্রে দেখা যায়। এভাবে আর একটা সমস্যার কথা আমি বলতে পারি, যখন যেই বাবা মা চাকরির সুবাদে বারবার তাদের স্থান পরিবর্তন করে সেই সন্তানগুলো আসলে মূলত কোথাও গিয়ে স্থির হতে না পেরে মানসিক সমস্যায় ভোগে এবং অনেক ক্ষেত্রে অপরাধী হয়ে যায়। একটা তথ্যচিত্র যদি আমি দেখানোর চেষ্টা করি, 2015 সালে বাংলাদেশে কিশোর অপরাধের মোট মামলার সংখ্যা ছিল 1184টি, ঠিক 2016 সালে সেটা হয় 1596টি। মামলাটাকে, এই সংখ্যাটাকে যদি শতাংশ হিসাব করে প্রায় 2015 সালের চেয়েও 2016 সালে 37% মামলা বেশি। এবং আমার যদি ছোট্ট একটি পর্যালোচনায় নিয়ে আসি তাহলে একটু লক্ষ্য করলেই বুঝি যে বর্তমান সময়ে এই বিষয়গুলোর চেয়েও যে অপরাধ প্রবণতার অন্য কারণে বিভিন্ন জার্নাল যেটা প্রকাশ করে, প্রথম আলোর একটা প্রতিবেদন আছে, নয়া দিগন্তের একটা প্রতিবেদন আছে, যেই বিষয়গুলোতে একটা সময় দারিদ্রতা কিশোর অপরাধের অন্যতম কারণ হলেও বর্তমান সময়ে ফেসবুকিং এবং আমাদের ব্যবহৃত বিভিন্ন চিত্ত বিনোদন যেগুলো আছে সেই বিষয়গুলোই মূলত আমাদের কিশোর অপরাধী হওয়ার অন্যতম বড় কারণ। এখন প্রতিকারের উপায় সম্পর্কে আমরা ছোট করে জানবো যে প্রতিকারের উপায়গুলো কী। আমি যদি প্রথমেই দারিদ্রতা বিমোচন, অর্থাৎ দারিদ্রতা থেকে মুক্তি, তাই আমরা যদি দারিদ্রতাকে কমিয়ে আনতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কিশোর অপরাধের যে প্রভাব বা কিশোর অপরাধীর সংখ্যাও কমিয়ে আনতে পারব। এই সুবাদে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এই দারিদ্রতা কমানোর জন্য। আমরা দেখেছি MDG এবং HDG-র মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দারিদ্রতাকে গুরুত্বপূর্ণভাবে উঠে আনা হয়েছে এবং দারিদ্রতাকে কমানোর জন্য যে ব্যবস্থাটা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সরকার বিভিন্নভাবে ঋণ দান থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে এই দারিদ্রতা কমে আনার জন্য। এই দারিদ্রতা যদি লাঘব করা যায় তাহলে আমাদের কিশোর অপরাধ অনেক ক্ষেত্রেই আমরা লাঘব করতে পারবো ইনশাল্লাহ। পারিবারিক যে কলহ সেই বিষয়টি নিয়ে যদি কথা বলি, যে আমাদের পারিবারিক যে বন্ধন, আমাদের যে বহু একক পরিবার সৃষ্টি আমাদের এই পারিবারিক কলহ অন্যতম কারণ এবং অপসংস্কৃতি মূলত আমাদের এই পারিবারিক বিচ্ছেদের অন্যতম কারণ, যেটাকে আমাদের কমিয়ে আনতে হবে। অপসংস্কৃতি থেকে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির মধ্যে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সর্বোপরি সেটা হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষাটা
হওয়া উচিত মূল্যবোধ কেন্দ্রিক। অর্থাৎ আমি চেষ্টা করেছি কিশোর অপরাধ কি সেটা সম্পর্কে জানাতে, আমি চেষ্টা করেছি কারণ দারিদ্রতা, কারণ যেগুলো আছে দারিদ্রতা, পারিবারিক কলহ, চিত্ত বিনোদনের অভাব, বুস্তি সমস্যা, সংঘর্ষ এবং পারিবারিক ও মানসিক ত্রুটি সম্পর্কে জানাতে, এবং ছোট করে আমি এর প্রতিকারের উপায় সম্পর্কে বলেছি। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে।